আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরাও ভালো আছি। আপনারা হয়তো আমার কলকাতার ব্লগগুলো অনেকে দেখেছেন, যারা দেখেননি প্লিজ দেখে নিন, হয়তো আপনাদের কোনো কাজে আসতে পারে। তো আমরা এই দিন ব্যাক করব ফ্রাইডে সকালবেলা। তো হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিলাম, গাজরের হালুয়া, ডাল গোস্ত, তারপর হচ্ছে আপনার গমের পরোটা, গমের রুটি, আর হচ্ছে ওই বাকি যে কেক টুক ছিল সেটা আমরা খেয়ে নিয়েছি। তো এই তো রেডি হয়ে গেলাম, আর এই তো রুমকে বাই বাই বলার সময় এসে গেছে। তো অনেক দিন ভালো সময় কেটেছে। তো এখান থেকে বের হওয়ার আগে এখানে সাইন করতে হয়, তো ওইটাই সাইন করছিলাম। তো আমি যাচ্ছিলাম এই গেস্ট হাউসটা, আমার এত ভালো লেগেছে এই গেস্ট হাউসটা। ছোটো একটা ট্যুর আমি আপনাদের সাথে আবারও শেয়ার করব, রুম ট্যুরটা। তো ইনশাল্লাহ ভেরি সুন আপনারা দেখতে পারবেন। তো এই তো আমরা লাগেজ টাগেজ গুছিয়ে দেন আমরা চলে যাচ্ছি। আর আমার মেবি কোনো একটা ব্লগে আমি এই সরি এই ব্লগে আমি অ্যাড করেছি, যারা এই গেস্ট হাউসে উঠতে চান এইটা ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই তো ওনারাই আমাদেরকে গাড়ি বুক করে দিয়েছে, দেন চলে যাচ্ছে। অনেক সুন্দর সময় কেটেছে, অনেক ভালো লেগেছে। সময়গুলো আসলে কেমনে পার হয়ে গেছে বুঝতেই পারিনি। তো মায়ে লাগছিলো অনেক, মানে খারাপও লাগছিলো যে চলে আসবো, ভালো একটা সময় আমরা কাটিয়েছি, খাওয়া দাওয়া, শপিং, রোড সাইডে হাঁটাহাঁটি, রিক্সাতে ঘোরা, যেগুলো হচ্ছে আমি ফার্স্ট টাইম করেছি। ফার্স্ট টাইম বলতে গেলে এরকম রিক্সা তো বাংলাদেশে নেই, তো ওই রিক্সাগুলো রাইড করেছি। তো ভালোই লেগেছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আর আমি থেকে ঢাকা থেকে যাওয়ার সময় আমি চিন্তা করে গিয়েছিলাম আমি তেমন কিছু শপিং করব না, জাস্ট ওইখানে যা ভালো ভালো খাবার আমি সেটাই ট্রাই করব। তাও হাক্কা পাতলা আমি অনেক কিছুই শপিং করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু ভাগ্যে রেখেছে। এই যে এই একটা পরিস্থিতির মধ্যে সুন্দরভাবে এসে আল্লাহ সুন্দরভাবে ঘুরিয়ে নিয়ে গেছে, ঠিক মতো ঢাকায় পৌঁছতে পেরেছি, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। তো সময় আসলে কেমনে চেঞ্জ হয়ে যায়, আমাদের ডিসেম্বর 12 তারিখের পরে যাওয়ার প্ল্যান ছিল, তো ওইটা আমরা সাডেনলি হচ্ছে আমার হাজব্যান্ডের ইয়ারিং ক্লোজিংয়ের সময় ওনার আর অফিসে অনেক কাজ থাকে, তো অনেক কিছু পারপাসে আমরা এই জিনিস দিনটাকে আগে নিয়ে আসি নভেম্বরের তে করে ফেলি। তো অনেক ভালো সময় কেটেছে, তো বাই বাই বলার সময় এসেছে। এই তো এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে আসলাম। আর পুরো রাস্তার ক্লিপ আমি একটু 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 করে ক্লিপ ভিডিও নিয়ে ভিডিও করেছি, আর এটাকে একটু স্পিড মোডে দিয়ে দিচ্ছে যাতে আপনাদের দেখতে বোর না লাগে। তো আমরা এয়ারপোর্টে একদম উনি গেটের কাছে এনে আমাদের লাগেজটাকে সব কিছু বের করে সব কিছু গুছিয়ে দিয়েছে। তো আমাদের আসলে কোনো প্রকার হ্যাসেলই হয়নি, যেটা আমরা মনে করেছিলাম যে ইমিগ্রেশন এগুলোতে হ্যাসেল হবে। তো সুন্দর মতো আমরা ইমিগ্রেশন সুন্দর মতো সব কিছু করেছি, কেমনে কেমনে আল্লাহ অনেক সাহায্য করেছে। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, যারা কলকাতায় চান তারা হয়তো জানবেন যে আমরা ওইখানে অনেকেই একটু রিজনেবল প্রাইসের মধ্যে নিগার হোটেলটাকে প্রেফার করে বা নিগার হোটেলটা ভালো। তো আমরা এখান থেকে বুকিং দিয়ে গিয়েছি, তো তারা আমার হাজবেন্ডের সাথে কথা বলেছে কিন্তু ওইটা বলেনি যে আপনারা যেদিন বের হবেন সেই দিন বা যেদিন আসবেন সেই দিন একটা কল দিয়ে বা একটা নক দিয়ে আসবেন, এটা ওনাদের বলা উচিত ছিল। অতটুকু সময় আমাদের অনেক হ্যাসেল হয়েছে, কিন্তু আল্লাহ তো আল্লাহ, আল্লাহ এর থেকে ভালো একটা গেস্ট হাউস মিলিয়ে দিয়েছে।
হ্যাঁ, তো ওই ওখানের লোকটাও ভালো, এনভায়রনমেন্ট ভালো, কোনো রকম ঝামেলা নাই, কোনো কিছু নাই, মানে খুবই ভালো লেগেছে। এই কয়টা দিন কেমনে কেমনে চলে গিয়েছে, তো আমরা ব্যাগেজ টেগেজ এগুলো এখন করতে আসছি। এই লোকটা অনেক বেশি ভালো, তো কেমনে কেমনে সব কিছু আলহামদুলিল্লাহ সব কিছু হয়ে গেল। আর এখানে আমরা সব কিছু কমপ্লিট করে যাচ্ছিলাম, এখানে যে এইগুলো ছিল সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, কেননা আমাদের হাতে এখনো দুই দুই আড়াই ঘন্টা টাইম ছিল, তো এতক্ষণ তো বসে থাকতে হবে। দেন আমরা এগুলো একটু দেখে দেখে যাচ্ছিলাম। আর এয়ারপোর্টের এই সব জিনিস অনেক এক্সপেন্সিভ, অনেক এক্সপেন্সিভ ছিল। আর একটা চা ছিল, চা নাকি কফি ছিল, 430 রুপি, 430 রুপি, তো অনেক এক্সপেন্সিভ। তো আমরা তেমন কিছুই খাইনি, আমরা যা সকালে খেয়ে নিয়েছিলাম তাতেই তো আমরা এখন এখানে অপেক্ষা করব, বসে থাকবো। আর ওনাদের ওয়াশরুমটাও ভালো ছিল, আমি ওয়াশরুম ইউজ করি না করি আমি এটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট দেখে ভালো লাগলো। ডাব্লিউ দিয়ে রেখেছে, খুব সুন্দর করে লাইটিং করেছে, এমনি যেয়ে দেখে আসলাম। তারপরেই তো অপেক্ষা করছি, আর প্লেনটা মনে করেন আমাদের সামনেই চলে আসলো, অনেকগুলো প্লেনই ল্যান্ড করছিল। এই তো এই প্লেনটাতেই আমরা যাব, ইন্ডিগো। তো এই প্লেনটা বসে বসে দেখলাম সব কিছু, আয়নায় মানে গ্লাস ক্লিনিং থেকে শুরু করে তারপর তেল ভরা, মানে সব কিছু কীভাবে করছিল সব কিছু বসে বসে দেখছিলাম। আর ছোটো ছোটো ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম, তা আহামরি হয়তো অনেক কোনো কিছু না, হয়তো যাদের যারা ফার্স্ট টাইম ট্রাভেল করবেন তাদের কাছে অনেক কিছু। আমি প্লেনে ট্রাভেল করেছি কিন্তু ঢাকা চিটাং, কিন্তু এরকম মানে দূরে কোথাও যাওয়া হয়নি। তো বসে বসে মনের খুশিতে দেখছিলাম, আর তেমন একটা ভিড় ছিল না। এই তো নিচে ইয়েতে তেল ভরা হচ্ছিল, তো যাওয়ার জন্য এই রাস্তাটাও তৈরি করছিল, মানে সব কিছু কেমনে 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 এই রাস্তাটা তৈরি হয়ে গেল, আর প্লেনের সাথে যে অ্যাটাচড হয়ে গেল। তো এই তো আমরা এখন লাইনে দাঁড়িয়েছি যাওয়ার জন্য। দেখতে দেখতে অনেক সুন্দর সময় পার করলাম। তো এইখানে মানে অনেক লম্বা লাইন ছিল, তো আমরা আমরা ভাবছিলাম উইন্ডো সিট পাবো কি না, তো পেয়েছি, উইন্ডো সিট পেয়েছি। তো এই জন্যে আমার দেখতে দেখতে পুরোটা রাস্তা শুধু মেঘ দেখছিলাম, মানে আমার কাছে অবিশ্বাস্য লাগে কি প্লেনটা কত উপর উঠে যায় যাতে মেঘের উপরে প্লেন, মানে অন্যরকম একটা ফিলিংস যেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। তো এটা আমরা প্লেনে এন্টার করে ফেললাম। তো আমরা আমাদের সিটটাতে চলে আসলাম, এই তো। তো প্লেনটা বিসমিল্লা বলে যাওয়া শুরু করলাম, তো এতে আস্তে আস্তে প্লেনটা ল্যান্ড হবে, সরি উড়ান দিবে। পাখি যেমন উড়ান দেয় ওইদিকে আরেকটা প্লেনও মানে এইভাবে উড়ান দিচ্ছিল। তো আমি আপনাদের সাথে শপিং ব্লগ যে যতটুকু শপিং করেছি আমি ওইটাও ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসলে খাওয়ার জিনিস হয়েছে কি, আসছি তো বেশ কিছুদিন হয়ে গিয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লেগেছিল, একটু শরীরটাও খারাপ ছিল, দেন সব কিছু মিলিয়ে অনেক দেরি হয়ে গিয়েছে। তো সবার জন্য যা খাবারের গিফট এনেছিলাম তা তো দিয়ে দেওয়া হয়ে গেছে, তবু আমি হোটেলে একটা ছোট ভিডিও করেছিলাম,
ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কাজের জন্য মানে বাসা সবার জন্য কী কী নিয়ে আসছিলাম। সব কিছু তো আর ভিডিও করা হয়নি, আমি সবার জন্য টুকটাকি হচ্ছে 3 পিস নিয়ে আসছিলাম, তো ওগুলা অলমোস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। তো চেয়েছিলাম যে একটু ভিডিও করবো, না শরীর ভালো ছিল না তাই আর করা হয়নি। আসলে শরীর ভালো থাকলে সব কিছুই করতে ভালো লাগে, শরীর আর মন। তো আমি এয়ারপোর্টে বসে বসে এই ভিডিওগুলো আপনাদের জন্য এডিট করে রাখছিলাম, জাস্ট একটু ভয়েস দিব, কিন্তু শরীরটা খারাপ ছিল, তারপর ঠান্ডাও লেগেছিল। এই সব দৃশ্যের আসলে বর্ণনা হয় না, বুঝছেন, এই ক্যামেরাও না এই জিনিসগুলোকে এই যে দৃশ্যটাকে জাস্টিফাই করতে পারে না। তো আবারও বলবো যে অনেক ভালো একটা সময় আল্লাহ পার করিয়েছে, যে আমার পরিকল্পনা ছিল এক জায়গায়, আল্লাহ লিখে রাখছে আলাদা জায়গায় কোন জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান ছিল আর কোন জায়গায় চলে গিয়েছি। আমাদের অবশ্য যাওয়ার কথা ছিল ডংকি মেঘালয় যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ কোথায় লিখে রেখেছে রিজিক আর কোথায় যাওয়ার ব্যবস্থা করে রেখেছে। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো সময় কেটেছে। এই তো আমরা ঢাকায় পৌঁছে গিয়েছি, তো ঢাকায় এয়ারপোর্টে দেখলাম যে এগুলা কাবা শরীফ কোরআন সুন্দর করে মানে স্কেচ করে করেছে, ভালোই লাগছিল দেখে। এয়ারপোর্টটা অনেক ফাঁকা ছিল, এখানে নামাজের সময় সবাই আমরা নামাজ পড়ছিল, তো আমাদের ব্যাগে একটা চলে আসছে, সরি দুইটা চলে আসছে আর একটা আসতে একটু লেট করেছে। তো এই তো এখন আমরা উবার কল করেছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আসলে সেই দিন আতিফ আসলাম এসেছিলো ঢাকায় কনসার্টে, তো পুরো রাস্তা ব্লক ছিল, আমার অনেক ফেভারিট সিঙ্গার কিন্তু যেতে পারিনি। তো হচ্ছে সেই সময় পুরো রাস্তা ব্লক ছিল, এয়ারপোর্ট থেকে আমরা বের হতে পারিনি, পুরো আপনার 1 ঘন্টার মতো আমরা এয়ারপোর্টের গাড়িতেই বসেছিলাম, মানে গাড়ি যাচ্ছে তো একবারেই থেমে থাকছে এইভাবে। খুদাও আমাদের অনেক লেগেছিলো, কারণ আমরা সেই সকালে খেয়ে এসেছি, মাঝখানে হালকা পাতলা কিছু খেলেও তারপরও হচ্ছে আমাদের অনেকই ক্ষুধা লেগেছিল। আর বাসায় যেতে অলমোস্ট 2 ঘন্টা লেগে গিয়েছে, এতে আমরা বাসায় পৌঁছে গিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।